হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসপি মুভমেন্টে। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভলি বাঘ বন্দি খেলার একটি অনেস্ট রিভিউ। প্রথমেই বলি, বাঘ বন্দি খেলা মুভিটি কিন্তু এই বছরের সেরা একটা কমার্শিয়াল ছবি তোমরা বলতেই পারো, এবং এই ছবিতে একসাথে তিনটে মুভি দেখার সুযোগ রয়েছে দর্শক বন্ধুরা তোমাদের কাছে। এবং কারণ এইখানে রয়েছে টলিউডের তিনটে বড় সুপারস্টার, অর্থাৎ প্রসেনজিৎ, জিত এবং সোহম, যাদেরকে এই ছবিতে লিড রোলে তোমরা দেখতে পেয়েছ। তার পাশাপাশি এই ছবি কিন্তু এই বছর বাংলা ছবির একটি নতুন রিদেম, নতুন স্টোরি নিয়ে, নতুন একটা ভাবনা চিন্তার মাঝে এরকম তিনটে গল্প নিয়ে এরকম একটা গোটা সিনেমা এর আগে কিন্তু দেখা যায়নি বাংলা ইন্ডাস্ট্রিতে। যদিও এই তিনটে স্টোরির কিন্তু আলাদা আলাদা অভিনেতা অভিনেত্রী এবং আলাদা আলাদা ডিরেক্টর, অর্থাৎ বাঘে যেখানে জিৎ সায়ন্তিকা, অন্যদিকে রাজাচন্দ্র ডাইরেক্ট, অপরদিকে হচ্ছে বন্দিতে সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী, এবং ডাইরেক্ট করেছে সুজিত মণ্ডল। এবং প্রসেনজিৎ এবং ঋতিকা যেখানে খেলা পর্বে দেখা গেছে সেখানে দেখা গেছে ডাইরেক্টর হিসাবে হরনাথ চক্রবর্তীকে। এই প্রথমেই আসি বাঘের কথায়। বাঘ ছবিটিতে তোমরা দেখতে পাবে যে বারিন ঘটক, অর্থাৎ জিৎ, একজন আন্ডারকভার কপের চরিত্রে, যে কিনা মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য কীভাবে বাঁচাবে এবং ব্যাংককে গিয়ে তার স্ত্রীকে নিয়ে রোমাঞ্চ করবে, তার পাশাপাশি কীভাবে সে তার সমস্ত মিশনগুলোকে কমপ্লিট করবে, তাই নিয়ে হচ্ছে এই মুভির গল্প বাঘ। তারপরেই আসি বন্দি পর্বে। বন্দি পর্বে হচ্ছে সোহম শ্রাবন্তী, দুজন হচ্ছে বিজনেস পার্টনার, এবং সেই সোহম শ্রাবন্তী একটি মুভি ওয়েডিং রিসেপশনে যায় এবং সেখানে গিয়ে তারা হঠাৎ করে ভুল করে একটি ক্লিপ, মার্ডারের ক্লিপ তুলে ফেলে সোহম, এবং সেখান থেকেই সিনেমার গল্প একটি ক্রাইম নিয়ে এগোয় এবং তাড়া করে বেড়ায় সোহমকে। এবং সেই ক্লিপটি নেওয়ার জন্য কিন্তু পুলিশের তাড়া খেতে হয়, এবং তারপরে শেষে গিয়ে কিন্তু এই সোহম এবং শ্রাবন্তীর প্রেম ভালোবাসা আরও বেড়ে ওঠে এবং তাদের মধ্যে রোমান্স বেড়ে ওঠে, এবং তারপরে গিয়ে পুলিশের মাধ্যমেই তাদের সেই বন্দি অবস্থা থেকে মুক্তি পায় তারা। এবং সর্বশেষ বড় ধামাকা যেটা এই মুভির, সেটি হচ্ছে খেলা পর্ব। খেলা পর্বটি সম্পূর্ণ ক্রাইম থ্রিলার, বাবা মেয়ের ভালোবাসা এবং রোমান্সে ভরপুর। এইখানে দেখা যায় যে একটি রেপ কেস নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ এ ক্রিমিনাল লয়ার, মানে বিপক্ষী লয়ার থাকে, ক্রিমিনালদের হয়ে কথা বলে, বারবার ক্রিমিনালদের, রেপিসদের বাঁচিয়ে দেয় পুলিশের হাত থেকে, কিন্তু শেষ পর্যন্ত নিজের মেয়ের হয়ে যখন এই ক্রিমিনাল লয়ার হিসাবে যদিও বাঁচিয়ে দেয়, কিন্তু শেষে নিজেই কিন্তু সমস্ত ক্রিমিনালদের নিজের হাতে খুন করে মারে। এবং অ্যাজ এ ক্রাইম থ্রিলার এই মুভিটিকে কিন্তু খুব সুন্দর, অর্থাৎ খেলা পর্বটিকে কিন্তু খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে বাঘবন্দি খেলা মুভিতে। তাহলে বন্ধুরা, তোমরা কারা কারা বাঘবন্দি খেলা মুভিটি দেখেছো এবং কারা কারা বাঘবন্দি খেলা মুভিটি দেখার জন্য এক্সাইটেড, অবশ্যই জানো আমার মুভির কমেন্ট সেকশানে কমেন্ট করে। দর্শক বন্ধুরা, এই তিনটি গল্প, অর্থাৎ বাঘ, বন্দি এবং খেলা, কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোথায় গিয়ে এই মেলবন্ধন হয়ে একটি সিনেমা তৈরি হয়েছে, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের সিনেমা হলে গিয়ে এই মুভিটি দেখতে হবে। আর এরকমই আরও লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও।